আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্বাগতম দরবারে বেলা শিল্পের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতি পাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা। মহান আল্লাহ তালা আপনাদের প্রত্যেকে খায়ের বরকতে রাখুক, সেই দোয়া তো অবশ্যই করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। লাইলাতুল বরাতের নামাজ যারা দরবারে বেলা শিল্পে এসে পড়ার আগ্রহ প্রকাশ করেছেন, আমি প্রত্যেকেই বলবো ভাই, এটি আসলে বলার কোনো কিছু নেই। আমরা তো প্রতি বছরই আপনাদেরকে বলি যে লাইলাতুল বরাতের নামাজ আপনারা দরবারে এসে পড়েন, কারণ দরবারে আমল করার ফায়দা এটা ভিন্ন, এটি ভাষায় বলে শেষ করা যাবে না যে দরবারে এসে নামাজ পড়ার কী ফায়দা। তো আজকে আমি দরবারে এসে ফায়দা কী হচ্ছে, যে দরবার থেকে যে তাবিজগুলো প্রতি বছর আমরা তৈরি করি সেটি তো আপনি ফ্রি পাচ্ছেন, এটা একটি ব্যাপার। আর কোনো ব্যক্তি যদি আপনার 40টি 5 টাকার কয়েন নিয়ে আসেন, এই কয়েনগুলো পরিয়ে নেন আপনি আমাদের দরবার থেকে লাইলাতুল বরাতের রাত্রে, যে কোনো ব্যক্তি 40টি কয়েন পরিয়ে নিতে পারবে, এই জীবনে সে আর টাকার অভাব দেখবে না কোনো দিন। এই কয়েনগুলো যতদিন তার ঘরের ভিতরে থাকবে, জীবনে একবার করলেই যথেষ্ট, অর্থ অভাব তার জীবন থেকে শেষ হয়ে যাবে, অর্থের বৃষ্টি হবে, টাকা পয়সার তুফান আসবে, জ্বর আসবে ইনশাআল্লাহ জীবনে। তো এইগুলো তো সকলের জন্য প্রযোজ্য না, সকলে পাবে না, যে কষ্ট করে আসতে পারবে, যে কষ্ট করে নিতে পারবে তার জন্যই, টাকা পয়সা তো লাগতেছে না, কষ্ট করে দরবারে সে আল্লাহর নামাজ পড়বেন, এবাদত বন্দেগী করবেন, যদি রোজা থাকেন আরো ভালো আলহামদুলিল্লাহ। ভাই যার বিশ্বাস নেই, ইমান নেই, তাই সেই সব থেকে 100 হাত দূরে থাকলে কোনো সমস্যা নেই, সে আমার চ্যানেল থেকে এখনই বের হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি আজকে আপনাকে যে কথাটি বলতেছি সেটি হচ্ছে লাইলাতুল বরাতের 8টি আমল আমি আপনাদেরকে বলবো। লাইলাতুল বরাতের ধারাবাহিক আমলের কথা আমি বলে যাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমি সময় পাচ্ছি না আপনাদের সামনে আসার জন্য, যতটুকু সময় পাচ্ছে রাত্রি জাগরণের ফাঁকে, ইবাদতের বন্দেগীর ফাঁকে আমি আপনাদেরকে আজকে আমলটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই আমলটি যদি আপনারা ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আমলটি যদি করেন, জীবনে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, জীবনে কোনো কিছুরই প্রয়োজন হবে না। লাইলাতুল বরাতের অনেকে বলেন, হুজুর আমি যেটি না লাইলাতুল বরাতের কোন আমার, যদি আপনি 100 আমল দেন যেটা করলে গ্যারান্টি দিতে পারেন আমি 100 আমল করতে রাজি আছি, আপনাদেরকে 8টি 10টি 15টি আমল দিচ্ছি, রাত জেগে জেগে আমল করে আমল করেন বা একটি করবেন একটি করবেন না, এটা তো হয় না, আমলগুলো করেন ছোটো ছোটো আমলই তো, 10 মিনিট 20 মিনিট করে সময় লাগবে প্রত্যেকটি আমল করতে। তো এই 4-5টা দিন তো আমল করবেন, 3টা দিন আমল করেন বা এই মাসটা আমল করেন বা লাইলাতুল বরাতের রাতের আমলটি করেন, আর কিছু লাগবে না। তো সারা জীবন তো কত কষ্ট করেন, সারা জীবন তো মোবাইল টিপা টিপি করেন, সারা জীবন তো বেহুদা গুয়া গান বাজনা কত কিছুই তো করেন, কত দিয়ে সময় নষ্ট করেন, আমরা তো কত কাজে কত সময় নষ্ট করি। বিনোদন ভাই, আমরাও বিনোদন জগতে থাকি, তার মানে কি আল্লাহর ইবাদত থেকে সরে যাব? না, আল্লাহর ইবাদত করে তারপর সব কাজ, খেলাধুলা গান বাজনা যাই বলেন না কেন, যায় যে বিনোদন ঘোরাঘুরি, হ্যাঁ ভ্রমণ সব কিছু করেন না, সমস্যা কী, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে, যাই করে ইবাদত বন্দেগী করে। আরে ভাই, দুনিয়াতে চলতে গেলে ভুল ত্রুটি হবে, মানুষ মাত্রই তো ভুল, গুনাহ হবে, কিন্তু যদি আপনি ইবাদত বন্দেগীতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য হৃদয়টা কাঁদবে, জ্বালা এই জিনিসটা আমি ভুল করে ফেলছি, এটা মানে আমার অন্যায় হয়েছে, অনুতপ্ত আসবে, আর আল্লাহর অনুতপ্তকে ভালোবাসে, হ্যাঁ ক্ষমা করতে আল্লাহ পছন্দ করে, উনি গাফফার রহিম, ইয়া গাফফার ইগফির লিজ্জুনুবি, ঠিক আছে, উনি এটা ওর নামটা কেন, কারণটা হচ্ছে উনি ক্ষমা করতে ভালোবাসে, মানুষ বান্দা গুনাহ করবে আল্লাহ জানে, কাদামাটির তৈরি মন নরম, কোন সময় কোন কাজ করে ফেলে, বান্দাকে আল্লাহ ওই শুরুতে বানাইছে, কিন্তু আল্লাহ ওইভাবে বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে, আপনাকে চাইতে হবে, আপনি না চাইলে তো আল্লাহ সেধে দিবে না, মার কাছে না কাঁদলে মাও দুধ খাওয়ায় না বাচ্চাকে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া তুলে কাঁদতে হবে, সেজদা করতে হবে, এটি মাথায় রাখবেন। আজকে আমি আপনাদেরকে এরকম একটি আমলের কথা বলতেছি, যে আমলটি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি যদি পাঠ করতে পারেন আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে। তবে এটি আপনারা ব্যাপারটা হচ্ছে, যদি দরবার শরীফে যারা আসবেন, দরবার শরীফে যারা আসবেন নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, তাদেরকে এই আমলটি না করেও ইনশাআল্লাহ রহমতে আমাদের এইটা ফায়দা পেয়ে যাবেন। আপনার জীবনে একবার যদি আপনি আমলটি করতে পারেন, জীবনে একবার যদি আপনি কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি দারিদ্রমুক্ত হবেন, অবশ্যই আপনি ধনী হবেন, আপনার জায়গা পছন্দ আছে জায়গা কিনতে পারবেন, গাড়ি পছন্দ আছে গাড়ি কিনতে পারবেন, ভাই ব্যবসা দেওয়ার চেষ্টা করতেছেন পুঁজি পাচ্ছেন না, ব্যবসা দিতে পারবেন, ভিসা আপনার দেওয়ার লোক আছে ভিসা আসবে কিন্তু টাকার জন্য যেতে পারছেন না, টাকা হবে, অথবা আপনার টাকা আছে সব আছে ভিসা হচ্ছে না, ভিসা হবে বাইরে যেতে পারবেন, ভাই আপনার সমস্ত মকসদ আল্লাহ পূর্ণ করবে, গরিবি আল্লাহ চিরতরে দূর করে দেবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আপনার সমস্ত অভাবনা দূর হয়ে যাবে, আপনার খায়ের বরকত রকম সব কিছু থাকবে, 100 টাকা দিতে 1000 টাকার কাজ করতে পারতেছেন, এমন কোনো বরকত এসে পারবে আপনার ঘরের ভিতরে, আপনার টাকা পয়সার ভিতরে বরকত চলে আসবে ইনশাল্লাহ, টাকার বরকত দেখে আপনি হয়রান হয়ে যাবেন, ব্যয় বরকতি জীবনের জন্য দূরে চলে যাবে, টাটা বাই বাই বলে জাদুর মতো কাজ করবে জিনিসটি সারা জীবনের জন্য, শুধু একবার করলেই যথেষ্ট ভাই। আপনার কাছে 60টি পয়সা নিয়ে আসতে হবে দরবারে, এটি দরবারে আসতে হবে, এটির শর্ত হচ্ছে দরবারে আসতে হবে, যারা দরবারে আসতে পারবে তাদের জন্য, সেটা আল্লাহ একজন হোক আর 100 হোক 1000 জন হোক, দরবারে আসতে পারলে আপনি 60টি কাঁচা পয়সা নিয়ে আসবেন, 60টি কাঁচা পয়সা নিয়ে আসতে পারলে যে কোনো পয়সাই হোক না, কারেন্সি যেটি হোক না কেন, 5 টাকা 1 টাকা 2 টাকা নোট যেটি হোক কাঁচা পয়সা নিয়ে আসতে পারলে আমরা আপনাকে এই পদ্ধতিটি বলে দেবো, এই পদ্ধতিটি আমরা কাজগুলো করে দেবো, পয়সাগুলো পরে দেবো, এই পয়সা নিয়ে ক্যাশে রাখতে দেরি, পকেটে রাখতে দেরি, আপনার বরকত শুরু হতে দেরি হবে না ইনশাল্লাহ, খায়ের বরকতে আপনি হতবাক হয়ে যাবেন যে কোথা থেকে আপনার কী রাস্তাঘাট হচ্ছে, আপনি নিজেই হয়রান হয়ে যাবেন, আল্লাহ আল্লাহ কীভাবে কী হয়ে যাচ্ছে, সব তো জাদুর মতো ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এগুলো আপনাকে দরবারে এসে নিতে হবে।
আর দরবার থেকে অনেকে হয়তো বলবেন যে আমরা তো দরবারে আসতে পারবো না বিদেশ থেকে, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের জিনিসগুলো কুরিয়ার সার্ভিস নিতে হবে অথবা লোক মারফতে নিতে হবে আপনাকে। দরবারে না আসতে পারলে অবশ্যই আপনার হাদিয়ার প্রয়োজন পড়বে, আর দরবারে আসতে পারলে কোনো প্রকার কোনো ধরনের হাদিয়া প্রয়োজন পড়বে না, শুধু জাস্ট দরবারে এসে আপনি আবাদত বন্দি করে যাবেন। তো আমলটি আপনাদেরকে আমি যে আমলটি এই আমলটি আমরা সাধনা করেছি দীর্ঘদিন, তো আমলটি যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন পাঠ করতে পারেন তাহলে তো কোনো কথা নেই, 40 দিন যদি আমলটি পাঠ করতে পারেন তাহলে আমি আমলটি বলে দিচ্ছি, কিন্তু আমরা 40 দিন আমলটি করে ফেলেছি। এই জন্য বলতেছি আমাদের দরবার আসলে আপনার জীবনে একবার করলেই যথেষ্ট, একদিন করলেই যথেষ্ট। সেটি হচ্ছে আপনাকে 60 টাকার কয়েন নিতে হবে, সাতটি 60 টাকার সাতটি কয়েন নিয়ে আপনাকে 7 বার দুরুদ শরীফ পড়তে হবে। 7 বার দুরুদ শরীফ পড়ার পরে 770 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু এটি পড়তে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু 770 বার পরে আবার 7 বার দুরুদ শরীফ পড়তে হবে। একটি কয়েনে ফু দিতে হবে, এভাবে আপনাকে 40টি কয়েনে ফু দিতে হবে, 40টি কয়েনে পড়তে হবে আপনাকে। এখন কথা হচ্ছে যে ভাই এটাকে আমি একদিনে পড়তে পারবো কি না, বা এটি আপনি আপনার 7 দিনে পড়তে পারবেন, কিন্তু আমলটি 40 দিন জারি রাখতে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু এই পয়সাগুলো সামনে রেখে আপনাকে 40 দিন আমলটি পাঠ করতে হবে। তারপরে গিয়ে এটি সিদ্ধি হয়ে যাবে, সিদ্ধি হওয়ার পরে যখন আপনি আমলটি পাঠ করবেন এই জীবনে একবার করলেই যথেষ্ট, তখন আপনি টাকা পয়সা যেখানে রাখেন যে জায়গায় রাখবেন সেই জায়গায় শুধু টাকায় আসতে থাকবে, টাকা রাখবেন টাকা আসবে, টাকায় টাকা আনবে, ধনে ধন আনে ভাই, এটি কথা সত্য, এটা আমাদের বাস্তব জীবনে লিখিত, তো এগুলো সত্য জিনিস। আমরা যেহেতু আমলটি সিদ্ধি করেছি প্রতি বছর করে থাকি যে আমাদের কাছে কেউ যদি পয়সাগুলো নিয়ে আসেন আপনারা এই কষ্ট করতে হবে না, জাস্ট আমাদের কাছ থেকে বলিয়ে নিলেই যথেষ্ট। সেক্ষেত্রে আপনি দরবারে এসে আপনাকে নামাজ পড়তে হবে, দরবারের আমলগুলো করতে হবে। তো ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।